খানাকুলে নিশংসভাবে আমাদের এক দলীয় কর্মী বুথ কর্মীকে হত্যা করা হয়েছে, নাম সুদর্শন বড়মানি। সেই উদ্দেশ্যে তার আত্মার শান্তি কামনার জন্য আমরা সমবেত হয়েছি। তো আমরা চাই তার আত্মার শান্তি কামনার জন্য এক মিনিট নীরবতা পালন করব। আমার স্টার্ট। ঠিক কথা, যেটা হচ্ছে আমাদের গত 74তম স্বাধীনতা দিবসের দিন আমাদের একজন বুথকর্মী সুদর্শন পরামানিককে নৃশংসভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজকে চিন্তা করুন, এই তৃণমূলের শাসনকালে কি অবস্থা দেশের, শাসন শোষণ করছে, মানুষটাকে কুপিয়ে কুপিয়ে খুন করলো একটা যুব তরচাদা লোক ছেলেকে, তার মায়ের কোল শূন্য করে দিল। এই মুহূর্তে আমরা চাই বড়সড় আন্দোলনে যেতে, তাই আমরা মোমবাতি হাতে নিয়ে আজকে মৌন মিছিল করলাম এবং তার আত্মার শান্তি কামনা করলাম। আমাদের ব্যাঙ্গাই অঞ্চল 44ZB-র তরফ থেকে আমার নাম কৃষ্ণেন্দু ঘোষ, যুব মোর্চার কর্মী। ধন্যবাদ। সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ। আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না।